হ্যাপি অ্যানিভার্সারি কামাল ভাই ভাবি, বাট কামাল ভাই আছে, ভাবির তো খবরই নাই। আর অন্য ভাইয়াদের আপুদের সাজুগুজু একটু দেখে নাও। এই যে স্বপন ভাই, স্বপন ভাইয়ের পাশে ডেকে না, চিনতেছি না অ্যাকচুয়ালি। যাও যাও যাও, তুমি একটু কামাল ভাইয়ের পাশে যাও, ওই হ্যান্ডেলটার মধ্যে বসো। হ্যাপি অ্যানিভার্সারি, এই যে হ্যাপি অ্যানিভার্সারি নায়িকা এসে বসছে। নায়িকা এসে পড়ছে, এতক্ষণ নায়িকা মিসিং ছিল। দেবুদা কই? দেবুদা তো দেখাও যায় না। খাওয়া দাওয়া অবশ্য এখনো মানে ঢাকনা দিয়ে রাখছে, ঢাকনা সরাইলে তারপরে বোঝা যাবো কি আছে ঢাকনার ভিতরে। তারপরে অবশ্য নাম জানি না, জাস্ট দেখাই ওকে। এটা তো ডাল, তারপরে সরিষা ইলিশ, এটা মনে হয় ওকে। এটার ভিতরে হচ্ছে গোটকারি, পোলাও আছে এখানে, ও এখানেও পোলাও আছে। এই যে রোকসানা পা শেষ রান্না বান্না করছে। ওই যে খাবারের ঢাকনা সরানো হয়েছে, টমেটোটা বেশি কাঁচা আসলো, পাকে নাই ভালো করে। না এটা কি দিছে? ভাবি সবার মুখে কি হয়েছে রে, ছবি নষ্ট হবে যে এর জন্য। খালি কয় যে মহিলারা ছবি তুলে ফটো সেশন করে, ভাইয়ারা কি কম যায়? ওই যে দেখো এক এক দেখো, খালি ভাবিদের দোষ। পাওয়ার ঠিক আছে, সব ঠিক আছে, আর কইলাম না, তুললাম এখন না, চোখে পলক পড়ে না ভাইয়াদের। সবাই আসেন, সবাই আসেন না, সব ভাইয়া দেখে সুন্দর লাগছে। না আসলেও আমি তুলবো, এখন যদি যে বুদ্ধিমান সে ওই যে লোকমাত না ধরে খাবে। এই যে আমারটা বাইরে রেখে দিছি, ছবি করলাম রে।
এই যে স্লো মোশন নাকি? হ্যাঁ ভাই, ওটা ভালো লাগে।